সাতচল্লিশতম কোপা আমেরিকান ফুটবলে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা এ নিয়ে উনত্রিশ বার ফাইনালে উঠে পনেরো বার চ্যাম্পিয়ন হলো তারা উরুগুয়ে সমান অবস্থানে অবশ্য আর্জেন্টিনা এই শতকেই প্রথম কোপা জিতল ফাইনালে প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে এই খেতাব জিতল আর্জেন্টিনা বিশেষজ্ঞরা কি বলবেন ম্যাচ নিয়ে তার তোয়াক্কা না করেই বলা যায় অত্যন্ত সাদামাটা ফুটবল খেল ল্যাটিন আমেরিকার এই দুই ফুটবল সংস্কৃতির দেশ একুশ মিনিটে ডি মারিয়ার একটি বুদ্ধিদীপ্ত গোল ছাড়া আর্জেন্টিনাকে যেমন কিছু করতে দেখা গেল না তেমনি ব্রাজিলও ম্যাচের লাগাম নিজেদের দখলে রাখা সত্ত্বেও গোলটা করতে পারল না যদিও বাহান্ন মিনিটে রিচার্ড লিসনের একটি ফ্লিকে খেলায় সমতা এসেছিল কিন্তু গোলটি বাতিল হলো অফ সাইডের জন্যে আর্জেন্টিনা আজ প্রথম থেকেই ডি মারিয়াকে খেলিয়েছে ফলে ডান দিক দিয়ে আর্জেন্টিনা যখনই উঠেছে তখন গতি এসেছিল একুশ মিনিটে গোলটা এসেছে আচমকাই খেলা চলছিল আর্জেন্টিনার রক্ষণে ডি পালের একটি নিরীহ লম্বা ক্লিয়ারেন্স ব্রাজিলের রক্ষণ ভাগের খেলোয়াড় লোদিকে এড়িয়ে বল পেয়ে যান টি মারিয়া অনেকটা আচমকাই আগুয়ান ব্রাজিল গোলরক্ষক এডারসনের মাথা টপকে আলতো টোকায় গোলটি করে যান ডি মারিয়া এরপর ব্রাজিল গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা করেছিল কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক সব কিছু আটকে যায় পুরো টুর্নামেন্টে দুরন্ত গোল রক্ষা এই প্রতিযোগিতার সেরা গোলরক্ষক হিসেবে বেছে নিতে বিশেষজ্ঞদের বিশেষ অসুবিধা হয়নি প্রতিযোগিতার সেরা ফুটবলার হয়েছেন মেসি এই সাতচল্লিশতম কোপা আমেরিকান ফুটবলে দশটি দল অংশ নিয়েছিল ম্যাচ হয়েছে আঠাশটি গোল হয়েছে পঁয়ষট্টিটি চারটি করে গোল করে মেসি এবং কলমিয়ার দিয়াস যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই পৃথিবীর প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতাটি শুরু হয়েছিল একশো বছর আগে করোনা পরিস্থিতিতে এবার নিয়ে প্রতিযোগিতা হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল শেষ পর্যন্ত ব্রাজিল এগিয়ে এসে দায়িত্ব নেয় এবার তারাই পেয়েছে ফেয়ার প্লে ট্রফি উল্লেখ্য এবার কার আঠাশটি ম্যাচে দর্শক হয়েছে মাত্র সাত হাজার আটশো জন যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এত কম সংখ্যক দর্শক উপস্থিতির এক নজির গড়ল পিওর চ্যানেল দিন রাত